এবার আমি বিকম জেনারেলের অ্যান্সারগুলো পাঠাচ্ছি। প্রথমে গ্রুপ এ, ঠিক আছে, গ্রুপ এর 2 নম্বরটা, ঠিক আছে, এটা রেক্টিফিকেশন এসেছিলো, সেই রেক্টিফিকেশনটা করা আছে। এবং এরপরে বলেছিল, রেক্টিফিকেশনের পরেই বলেছিল একটা সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করতে, তো সাসপেন্স অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। এই যে সাসপেন্স অ্যাকাউন্টটা, গ্রুপ এ থেকে 4টে অ্যাটেন্ড করতে বলেছিল, ঠিক আছে, গ্রুপ এ থেকে 4টে অ্যাটেন্ড করতে বলেছিল, এটা 1টা অ্যাটেন্ড হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেমটা সলভ করেছি, এটা লস অফ স্টক থেকে দিয়েছিল, 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো প্রথমে আমরা ইন্স্যুরেন্স ক্লেম করেছি, ঠিক আছে, তো তারপর নেট ক্লেমটাও বের করে দিয়েছি। ইন্স্যুরেন্স ক্লেমের বাকি পোর্শনটুকু এই যে এখানে আছে, তাহলে আমরা গ্রুপের 4টের মধ্যে 2টো অ্যাটেন্ড করে দিলাম, আর একটা করছি, একের দাগেরটা অ্যাটেন্ড করছি, ঠিক আছে। একের দাগেরটা পুরোপুরি থিওরি ছিল, এই থিওরিটা আমরা অ্যাটেন্ড করছি। দেখে নাও, লেখা ছিল ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, তারপরে কোশ্চেন ছিল হোয়াট ইজ এন্টিটি কনসেপ্ট, তারপর একটা থিওরি ছিল, এটা করে দিয়েছি, ঠিক আছে। তো তার মানে আমরা গ্রুপের যে 4টে করতে হবে তার মধ্যে 3টে করে দিলাম, আর নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনের অ্যান্সার আসছে।